দোষ ধন্যবাদ তোর মাইন চাইলে খাবার দিয়ে দিব সমস্যা নাই কে না ফালাই দেব বলি আচ্ছা তো ধরা লাগবে না ধরো কেন ধরবো পাশে বেলুন ফাটাতে পারতাস না ঠিক আছে কমেন কমে লাঞ্চ আসলাম বাসায় আর বাসায় এসে দেখি এই যে বেলুন চারপাশে ছিড়াছিটি হয়ে গেছে তো সবগুলাই দেখতে পাচ্ছেন বারান্দায় এদে সব আয়নের জন্য এগুলো লুকায় রাখছি যাই সে একটা একটা করে সব ফাটাবে তো এখন আমাদের লাঞ্চ টাইম এখন খাওয়া দাওয়া করবো আবার অফিস আসতে সময় যেহেতু মানে সময়সীমা খুবই কম তো এখন খেতে হবে তো খাবার অলরেডি মানে টেবিলে দেওয়া হয়ে গেছে বসো তো গাইজ আমরা খাওয়া দাওয়া করিনি এখন লাস্ট টাইম আর সময় তো খুব কম আর একদিন আমরা খালার হাসি দেখাবো ঠিক আছে অনেকে খালা কমেন্ট করছে যে খালার হাসি দেখবো ঠিক আছে না তোমার হাসি দেখে সবার জন্য পাগল হয়ে গেছে কিন্তু তোমার হাসি দেখে তোমার হাসি দেখা না না সবাই ওই বেড়াটা না ঠিক আছে তো গাইজ আমরা খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়ার পর আবার একটু আসবো তারপর কথা বলবো পানি দাও এক গ্লাস বইয়ের হাতের পানি খাওয়া কিন্তু একটা মজা আলাদা তাই না আসমরা হ্যাঁ তো গাইজ চলে আসলাম রাতের বেলা এখন এই যে আপনাদের আপি তো আসবে কই হ্যাঁ এই যে রান্নার ব্যস্ত কি কি রান্না করছো তো আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু ঝোল বানাবো আর উপরে দেখতে পাচ্ছেন গ্যাস নাই সেজন্য আমি এক্সট্রা সিলিন্ডার গ্যাসে রান্না করতেছি আর এটা হচ্ছে আমাদের আগের বাসার ছোট আপু আমাদেরকে মানে দেখতে আসছে না আপনারা একটা বিচার করবেন আপনাদের কাছে একটা বিচার দিই এই যে ছোট ছোট মেয়ের আছে না পিসি এরা আমরা দাওয়াত দিছিলাম বার্থডেতে কিন্তু আপনার আপনি বার্থডেতে সে আসেনি আমি বিচারটা গিয়ে করছি আর আসিস না তাই কো আর অফিস থেকে আসার সময় আমি বড় নিয়ে আসছি এই যে বড়ই মিষ্টি বড়ই মিষ্টি যা টক এগুলো বড় নিয়ে আসছি আর আসিস নি তাই বলে এখন গিফট কোথায় গো হ্যাঁ এই তাসলিন তাসলিন না লিজা হ্যাঁ গিফট কই হ্যাঁ কিরে বিথি কয় কথা কব না আর হ্যাঁ গিফট কোথায় গো হ্যাঁ সেদিন তো ডেকে নিয়ে আসছি গিফট নিয়ে নিয়ে আসবি এখন তারপরে বড় দিয়ে খাওয়া এটা খুব মজা লাগে খাইতে কিন্তু এত কেউ ঝাল দেয় অনেক খাইছি এগুলো মায়ের হাতে মা বাটতো বুড়ি নিয়ে এসে খাইতাম এটা মজা লাগতো কিন্তু আমার গাইজ তো দেখবি আচ্ছা একটা গাইজ আর এটা তো গাইজ এ খাচ্ছি মজা আসলে সুন্দর লাগছে কিন্তু কিন্তু ঝাল খাচ্ছি আর মূলত বাড়ছে নাম লিজা অনেক সুন্দর লাগছে আসলে এগুলো খাওয়া কিন্তু একটা মানে মজার বিষয় মজার বিষয় হলো কি ছোটবেলায় কিন্তু আপনারাও খাইছেন কে কে খাইছেন বড়ই আর ধনে পাতা পাটা আর আমার মা বাবা একটু প্রচুর পরিমাণ ঝাল দিয়ে আমরা এখন মনে আছে ঝাল খাইতাম আর শশাইতাম মানে এত ঝাল লাগতো মজাও লাগতো কিন্তু বিথি আসো মশলা কষানো হয়ে গেছে এত ভাত বিথি ঝাল কমেছে আমি দিতে আপনি দিতে দেন নাই মরিচটা রাখো
ঝাল তো কমে আছে, লবণ দাও। তোমার তো সেই লাগছে ও বাবা, একদিনই বললে ভুল হবে, আমি গায়ে এটা বড় বলবো ঠিক আছে, মানে পারফিউম নিয়ে নিয়ে ঠিক আছে, মানে গোসল করে না খালি মানে গীত বলো। কি আর গীত বলবো, খেতে কেমন লাগছে বলো। বড় এটা কিনছে জোস, ধনে ভর্তাটা ঝাল হয়েছে, কে কিনছে দেখতে হবে না, কে কিনছে গাছের বড়ইটা ভালো তাই। ও তোমাকে একজন কমেন্ট করছে যে ভাবি আপনি তো নায়িকার মতো দেখতে অনেক সুন্দর, আপনি একটা নাটক শুরু করে দেন ঠিক আছে। তা আমি বলছি ভাই ক্যামেরা কেনার টাকা নাই ঠিক আছে, দেখছো কমেন্টটা, না যাই হোক এখন তোমার দুইজনের যেহেতু আসছিস একটা ভিডিও করে নি, তোর দুইজনের তো ভিডিও করতেছিনি, তোমাদের দুইজনের একটা খেলা দিব। খেলাটা হচ্ছে এমন, বেলুনটা ঠিক এইখানে থাকবে বুঝছো, এইখানে থাকে যে বসে বেলুনটা ফাটাইতে পারবে সে তার সে পুরস্কার পাবে, না এসে আমার ভালো বসে বেলুনটা ফাটাতে হবে বুঝিস নি। হ্যাঁ তাহলে কি খাইতেছে আবার সেটা খম, যে জিতবে তাকে খম, আর টাকা থাক অথবা না থাক এখানে খাবারের কিন্তু কোনো অভাব, মানে চাইলে খাবার দিয়ে দিব সমস্যা নাই। আচ্ছা আচ্ছা হয়ে যাক, দাঁড়া ওয়েট আমি যেন রেডি ওয়ান থেকে যাবো তখনই, না বসো বসো বসো, ও ধরা লাগবে না, ধরা কেন ধরবো, এই বসে যদি বেলুন যদি ফাটাইতে পারে তাহলে তুই ফার্স্ট দেখে দে, তো গাইজ এইটাও ফার্স্ট, এইটাও ফার্স্ট, তাহলে আমি পুরস্কার দেবো কাকে, আমি তো যে কোনো একজনকে দিতে চাইছিলাম, আমার করার কিছু নেই, যেহেতু একজন হারলে আমি কিন্তু একজনকে দিতাম তাই না, না দুইজন তো আপনার দুজন প্রতিযোগিতা ফার্স্ট হয় না, একজন ফার্স্ট হতে হয়, আর তোমার মতো ডিসাইড করতে হবে কিনা ফার্স্ট, রাইট লুঙ্গি খুলে নিয়ে দুইজন বসে বসে ফাটাতে হবে, তো গাইস দেখতে পাচ্ছ বেলুন কিন্তু ফাটতেছে না, আমি বসি, হ্যাঁ আমি বসি, এবার তুই বসবি, এখন এটা ছোট হয়ে গেল, আরে না ছোট হয়নি রে রে, এখন ও তো শুয়ে পড়েছে বিথি, আর আর দেখি তো গাইস দেখছ বেলুন ফাটাতে পারতেছ না ঠিক আছে, কো বেলুন কো আমি কাউকে পুরস্কার দিতে বাধ্য হলাম ঠিক আছে, ব্যর্থ হলাম, আমি কাউকে পুরস্কার দিতে পারলাম না, তো দেখতেই পাচ্ছেন এই যে ভাগের কথা বললাম এসে গেছে, তো সবাই মিলে আমরা ডিনার করতেছি,
তো দেখতে পাচ্ছেন এখানে আছে ইলিশ মাছ আর বেগুন আলু টমেটো ধনিয়া পাতা দিয়ে ঝোল করছি আর ডিম ছিল সাথে আজকের খাবার রাতের ডিনারটা এটা দিয়েই ছেড়ে নিতে হবে আর অনেক মজা করলাম দেখলেন তো ভিডিওর মধ্যে মানে কে কেমন মিলন ফাড়াইতে পারে দুজনারে কিন্তু শক্ত আছে ঠিক আছে সেই জন্য মিলন গুলা কিন্তু ফাটছে নরমালি কিন্তু ফাটতো না ঠিক আছে যাই হোক তো আমি খাবো এখন না বস পরে বসবো এখনই বসো হ্যাঁ বসো কাকা যাও ও কি রে তোর গানিস কি তোর দাও দে দাও লবণ ও লবণ লবণ দিবি তো লবণ লাগে দাও আগে তো কে খাইলে খাই বল লবণ দিবি যে লবণ বেশি খান লবণ খাও বাস হ্যাঁ টমেটো খাস খায়া দেখতে হলো লবণ দিছি কেমন হয়েছে ওই ঝোলটা একটু দাও ও এই ঝোলটা আমার ফেভারিট চিংড়ি মালাইকারি খাই দেখ আগে একটু চিংড়ি দিতে পারলাম না কিছু মনে করিস না সিঙ্গিটা ফুরাই গেছে অনুষ্ঠানে তিনি কিছু পাইছিল কি চাইলে তুমি আমি কিছু চাইনি লবণ ও লবণ চাইছে খাই দেখ কেমন আছে উফ গাইজ ডিনারটা সেরে নিই ডিনারটা খাওয়ার সময় বেশি ভিডিও করবো না খাওয়ার সময় বেশি কথা বলবো না যেহেতু অনেকে ডিস্টার্ব ফিল হবে যেহেতু বাসায় গেস্ট আসছে একটা গেস্ট নিয়ে অনেক আনন্দ করলাম এনজয় করলাম খাওয়া দাওয়ার পর কথা বলবো কথা বলার পর ওকে আপনার আপনি পৌঁছে দিয়ে আসবে যেহেতু একা যাইতে ভয় পাবে যেহেতু একা আসছে রাস্তায় রাস্তায় আসা যাওয়া নাই মনে না এই রাস্তায় আসা যাওয়া নাই তো খাওয়ার পর ওকে দিয়ে আসবে তারপরে আমার আবার আসবো